এক্সাম্পল 6টা বলেছি দেখো y মাইনাস x স্কয়ার রুট আন্ডার x স্কয়ার প্লাস y স্কয়ার y মাইনাস রুট আন্ডার x স্কয়ার প্লাস y স্কয়ার এই জিনিসটা ইনটু dx সমান x dy তাহলে এখান থেকে দেখো আমি dy বাই dx টা বার করে নিতে পারবো এবং dy বাই dx হয়ে যাবে কত আমাদের না dy বাই dx আসবে y মাইনাস রুট আন্ডার x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x এটাকে এক নাম্বার নাম্বারিং করে নিলাম তাহলে আগের মতো করে দেখো যেহেতু এটা হোমোজিনিয়াস ইকুয়েশন হয়ে গেছে তাহলে আমি দেখো পুট করছি পুট y ইজ ইকুয়াল টু vx তাহলে দেখো কি আসছে পুট y ইজ ইকুয়াল টু vx যদি হয় তাহলে দেখো dy বাই dx ইজ ইকুয়াল টু v প্লাস x ইনটু dv বাই dx পাচ্ছো তাহলে সেক্ষেত্রে দেখো দেয়ারফোর ফ্রম 1 থেকে কি লিখতে পারবে না v প্লাস x dv বাই dx এই জিনিসটা ইজ ইকুয়াল টু দেখো পেয়ে যাবে vx মাইনাস রুট আন্ডার x স্কয়ার প্লাস v স্কয়ার x স্কয়ার টোটালটা ডিভাইডেড বাই x এবার দেখো এখান থেকে সমান দিয়ে আমার কমন যাবে দেখো এখান থেকে x স্কয়ারটা রুটের ভেতর থেকে বেরিয়ে আসবে x হয়ে বেরুবে তাহলে এটা পাবে দেখো v মাইনাস রুট আন্ডার 1 প্লাস v স্কয়ার আর x x ক্যান্সেল হয়ে যাবে ওপর নিচ থেকে এক্সট্রা দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে ভি ভি দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে কি পাচ্ছ না দেয়ার ফোর এক্স ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু পেয়ে গেলে মাইনাস রুট আন্ডার ওয়ান প্লাস ভি স্কোয়ার এক্স ডিভি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস রুট আন্ডার ওয়ান প্লাস ভি স্কোয়ার এবার সেপারেশন করে দাও তাহলে অর দিয়ে লিখতে পারবে ডিভি বাই রুট আন্ডার ওয়ান প্লাস ভি স্কোয়ার প্লাস dx by x হবে প্লাস dx by x সমান 0 এবার এখান থেকে যদি ইন্টিগ্রেটিং করে দাও তাহলে কি আসবে না ইন্টিগ্রেটিং বোথ সাইডস তাহলে পেয়ে যাচ্ছ দেখো log of v প্লাস রুট আন্ডার 1 প্লাস v স্কয়ার প্লাস log x সমান log c log of v প্লাস রুট আন্ডার 1 প্লাস v স্কয়ার প্লাস log x সমান log c তাহলে log গুলোকে যদি আমি তুলে দিই পরের লাইনে তাহলে লিখতে পারবো দেখো or x ইনটু v প্লাস রুট আন্ডার 1 প্লাস v স্কয়ার সমান c এখান থেকে দেখো পরের লাইনে or x ইনটু y বাই x প্লাস রুট আন্ডার 1 প্লাস y স্কয়ার বাই x স্কয়ার সমান c এখান থেকে পরের লাইনে দেখো হবে or x ইনটু y প্লাস রুট আন্ডার x স্কোয়ার প্লাস y স্কোয়ার টোটালটা ডিভাইডেড বাই x সমান c x x দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে অর y প্লাস রুট আন্ডার x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান c এটাই হয়ে যাচ্ছে দেখো তোমার 6 নাম্বার প্রবলেমটা রিকোয়ার্ড সলিউশনটা নেক্সট দেখো সাতেতে আসছি সাতে প্রবলেমটা কি বলছে দেখো সাত নাম্বার প্রবলেমটা দেখো দেওয়া আছে এখানে x ইনটু x স্কয়ার প্লাস 3y স্কয়ার এই জিনিসটা ইনটু দেওয়া আছে দেখো dx প্লাস প্লাস y ইনটু y স্কয়ার প্লাস 3x স্কয়ার ইনটু dy ইজ ইকুয়াল টু 0 এবার দেখো এখান থেকে যদি dy বাই dx আমি বার করে নিই দেয়ারফোর dy বাই dx ইজ ইকুয়াল টু কত আসবে না মাইনাস x কিউব বাই 3 এক্স ওয়াই স্কোয়ার হবে দেখো বাই তলায় হয়ে যাবে ওয়াই কিউ প্লাস তোমার থ্রি এক্স স্কোয়ার ওয়াই ওয়াই কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা দেখো এটা পাবে এবার যদি খেয়াল করে দেখো ওপরেরটা একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি থ্রি ইন এক্স অ্যান্ড ওয়াই আর তলাটা তলাকার জিনিসটাও তলাকার ফাংশন যেটা এসছে সেটাও একটা হোমোজিনিয়াস ফাংশন হবে ইন এক্স অ্যান্ড ওয়াই অফ ডিগ্রি থ্রি তাহলে সেক্ষেত্রে দেখো ইকুয়েশনটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন হচ্ছে এবার আমরা ওয়াই ইজ ইকাল টু এটাকে এক নাম্বার নাম্বার দিচ্ছি দেখো আর ওয়াই ইজ ইকাল টু ভি এক্স আগের মতো করে পুট করে দিচ্ছি তাহলে লেট ওয়াই ইজ ইকাল টু ভি এক্স তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকাল টু ভি প্লাস এক্স ইনটু ডিভি বাই ডিএক্স এটা পেয়ে যাচ্ছ দেখো তাহলে সেক্ষেত্রে দেখো এক নাম্বার থেকে কি পাবে না ফ্রম ওয়ান থেকে পেয়ে যাবে ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স এই জিনিসটা সমান ডান দিকটা ভালো করে খেয়াল করবে এটা আসবে এক্স কিউব প্লাস
3xy square মানে হবে 3v square x cube by তলায় হবে v cube x cube plus 3v x cube দেখো তো আসছে কিনা এরকম তাহলে দেখো এখান থেকে সমান দিয়ে লিখতে পারি minus x cube উপর নিচ থেকে কেটে যাবে তাহলে হবে minus common দিয়ে 1 plus 3v square by তলাটা হয়ে যাচ্ছে দেখো v cube plus 3v পাচ্ছো এবার বাঁ দিকে যে ভিটা রয়েছে সেটাকে আমি ডান দিকে নিয়ে আসছি দেখো পরে তলায়তে পরে লাইনেতে তাহলে এখান থেকে দেখো x dv/dx = হয়ে গেল minus of 1 plus 3v square by v cube plus 3v minus v এবার দেখো এখান থেকে আমি লসাগু করে দিচ্ছি লসাগু করলে কি পাবো না এখান থেকে দেখো লসাগু করলে পাবো অর x dv/dx = v কিউব প্লাস 3v আর উপরটা হয়ে যাবে দেখো মাইনাস 1 মাইনাস 3v স্কয়ার মাইনাস 1 মাইনাস 3v স্কয়ার আর হবে দেখো মাইনাস v টু দি পাওয়ার 4 মাইনাস 3v স্কয়ার এরকম আসছে দেখো তাহলে এখান থেকে পাবে মাইনাস কমন যাবে v টু দি পাওয়ার 4 প্লাস 6v স্কয়ার প্লাস 1 বাই তলায় আসছে v কিউব প্লাস 3v এবার দেখো এখান থেকে সেপারেশন করে দিচ্ছি আমি তাহলে সেপারেশন করলে হবে অর v কিউব প্লাস 3v বাই v টু দি পাওয়ার 4 প্লাস 6v স্কয়ার প্লাস 1 সমান মাইনাস dx বাই x এবার যেটা করব দেখো 4 দিয়ে আমি গুণ করে দিচ্ছি অর 4v কিউব প্লাস 12v বাই v টু দি পাওয়ার 4 প্লাস 6v স্কয়ার প্লাস 1 প্লাস 4dx বাই x সমান 0 দেখো তো লেখা যাবে কিনা 4 দিয়ে কেন গুণ করলাম না এরপরে যখন ইন্টিগ্রেশন করব 4 দিয়ে গুণ করার কারণ হচ্ছে এরপর যখন ইন্টিগ্রেশন করব দেখো এই তলাকার টার্মটা ডেরিভেটিভ যদি করা হয় তাহলে উপর টার্মটা আসবে দেখো তাহলে তার ইন্টিগ্রেশন করলে লগ অফ নিচেরটা হয়ে যায় এই ডেরিভেটিভ করলে কত হয় 4v কিউব প্লাস 12v সেটাই দেখো উপরে আছে সেই জন্য আমি 4 দিয়ে গুণ করে নিলাম বোথ ইকুয়েশনটা বোথ সাইডকে চার দিয়ে গুণ করে এইদিকে টার্মটাকে বাঁ দিকে নিয়ে এলাম তাহলে এই অবস্থায় দেখো ইন্টিগ্রেটিং করে দিচ্ছি আমি ইন্টিগ্রেটিং বোথ সাইডস তাহলে কি আসবে দেখো ইন্টিগ্রেটিং বোথ সাইডস প্রথম টার্মটা হয়ে যাবে লগ অফ ভি টু দি পাওয়ার 4 প্লাস 6 ভি স্কয়ার প্লাস 1 তারপরেরটা হয়ে যাবে প্লাস 4 লগ এক্স ইজ ইকাল টু লগ সি দেখো এরকম আসছে কিনা এবার লগ গুলোকে তুলে দিচ্ছি দেখো তাহলে লগ গুলোকে তুলে দিলে কি হবে না অর দিয়ে দেখো লিখতে পারবো x টু দি পাওয়ার 4 এটা মানে তো x টু দি পাওয়ার 4 ইনটু v টু দি পাওয়ার 4 প্লাস 6 v স্কয়ার প্লাস 1 ইজ ইকাল টু c লেখা যাবে দেখো তো এবার v এর জায়গায় আমি y বাই x বসিয়ে নিচ্ছি তাহলে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 6 y স্কয়ার বাই x স্কয়ার প্লাস 1 সমান c x টু দি পাওয়ার 4 লসাগু হয়ে যাবে দেখো তাহলে অর y টু দি পাওয়ার 4 প্লাস 6 y স্কয়ার x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু c এটাই হয়ে যাবে আমাদের গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা রিকোয়ার্ড সলিউশনটা তাহলে দেখো 7 নাম্বার প্রবলেমটা এখানে কমপ্লিট হলো নেক্সট এবার 8 এরটাই আসছি দেখো আটেরটা দেখো কি বলছে আটেরটা বলেছে দেখো 2x স্কয়ার y প্লাস y কিউব এই জিনিসটা ইনটু dx প্লাস xy স্কয়ার মাইনাস 2x কিউব dy এটা সমান দেখো দেওয়া আছে 0 তাহলে এখান থেকে আমি প্রথমেই আগে dy বাই dx টা বার করে নিই dy বাই dx টা কি আছে দেখা যাক তাহলে দেখো এখান থেকে dy বাই dx যদি করা হয় দেয়ারফর dy বাই dx সমান কি আসছে দেখো মাইনাস আসবে মাইনাস অফ 2x স্কয়ার y প্লাস y কিউব ডিভাইডেড বাই xy স্কয়ার মাইনাস 2x কিউব এটাকে এক নাম্বার নাম দিলাম
খেয়াল করে দেখো ওপরের যে ফাংশনটা সেটা দেখো একটা এক্স আর ওয়াই এর হোমোজিনিয়াস ফাংশন হয়েছে অফ ডিগ্রি থ্রি, আর নিচের যে ফাংশনটা রয়েছে সেটাও একটা এক্স আর ওয়াই এর ফাংশন, হোমোজিনিয়াস ফাংশন ইন ডিগ্রি থ্রি। তাহলে ডিওয়াই ডি এক্স সমান যেটা লিখলাম এক নাম্বার সমীকরণটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন হচ্ছে। তাহলে আমরা দেখো এবার ওয়াই ইজ ইকাল টু ভি এক্স পুট করে দিচ্ছি, পুট ওয়াই ইজ ইকাল টু ভি এক্স, তাহলে ডিওয়াই বাই ডি এক্স ইজ ইকাল টু পাবে ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডি এক্স। তাহলে মানটা যদি বসিয়ে দিই দেখো তাহলে সেক্ষেত্রে আসবে ভি প্লাস এক্স ডিভি ডি এক্স সমান মাইনাস অফ টু ইন্টু এক্স স্কোয়ার, টু ইন্টু এটা হবে এক্স কিউব ভি প্লাস এক্স কিউব ভি কিউব বাই এটা হবে তোমার ভি স্কোয়ার এক্স কিউব মাইনাস টু এক্স কিউব। দেখো তো তাহলে এখান থেকে দেখো পেয়ে যাবে মাইনাস অফ টু ভি প্লাস ভি কিউব বাই তলায় হয়ে যাবে ভি স্কোয়ার মাইনাস টু। এবার ভিটাকে দেখো আমি ডান দিকে নিয়ে যাব, তাহলে এখান থেকে পরের লাইনে লিখছি অর এক্স ডিভি বাই ডি এক্স ইজ ইকাল টু, তাহলে হবে দেখো মাইনাস অফ ভি কিউব প্লাস টু ভি এটা ডিভাইডেড বাই ভি স্কোয়ার মাইনাস টু মাইনাস ভি। তাহলে ভি স্কোয়ার মাইনাস টু দেখো লসাগু হচ্ছে, তাহলে মাইনাস ভি কিউব মাইনাস টু ভি মাইনাস ভি কিউব প্লাস টু ভি, তাহলে প্লাস টু ভি মাইনাস টু ভি ক্যান্সেল হচ্ছে দেখো। তাহলে এখান থেকে দেখো কত পাচ্ছ না, এখান থেকে আসছে দেখো দেয়ার ফোর এক্স ডিভি বাই ডি এক্স ইজ ইকাল টু মাইনাস টু ভি কিউব বাই ভি স্কোয়ার মাইনাস টু। এবার সেপারেশন করে দাও, অর ভি স্কোয়ার মাইনাস টু বাই টু ভি কিউব ইন টু ডিভি সমান মাইনাস ডি এক্স বাই এক্স। এখান থেকে দেখো পরের লাইনে দেখি লিখতে পারবো না, এখান থেকে পরের লাইনে হয়ে যাবে ওয়ান বাই টু ভি মাইনাস ওয়ান বাই ভি কিউব ডিভি সমান মাইনাস ডি এক্স বাই এক্স। এবার ইন্টিগ্রেশন করে দাও, তাহলে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেটিং বোথ সাইডস, ইন্টিগ্রেটিং করলে হবে হাফ লগ ভি, তারপরেরটা হবে দেখো প্লাস ওয়ান বাই টু ভি স্কোয়ার প্লাস লগ এক্স, এটাকে এদিকে নিয়ে আসছি সমান সি বাই টু, কনস্ট্যান্টটাকে আমি সি বাই টু ধরলাম। তাহলে এখান থেকে কত পাবে, টু দিয়ে গুণ করে দিলে দেখো হয়ে যাবে লগ ভি প্লাস ওয়ান বাই ভি স্কোয়ার প্লাস লগ এক্স স্কোয়ার সমান সি। তাহলে এখান থেকে দেখো কি পেয়ে যাচ্ছ না, এখান থেকে পেয়ে যাচ্ছ দেখো ইমপ্লাইজ লগ অফ এক্স স্কোয়ার ভি প্লাস ওয়ান বাই ভি স্কোয়ার মানে কত হবে না এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান দেখো সি আসছে কিনা। তাহলে এখান থেকে আলটিমেটলি কি পেয়ে যাচ্ছ না, এখান থেকে আলটিমেটলি পেয়ে যাচ্ছ দেখো লগ অফ এক্স স্কোয়ার ভি মানে কত হয়ে যাচ্ছে বলো, ওয়াই এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু সি, এটা আর কিছু করার দরকার নেই, এই অবস্থাতেই রেখে দিও, এটাই হয়ে যাচ্ছে কি না এটাই আমাদের রিকোয়ার্ড সলিউশন দেখো গিভ করছে, এটাই অ্যান্সার দেওয়া আছে ইনফ্যাক্ট। ঠিক আছে, অ্যান্সারটা এইভাবেই দিয়েছে ওরা। তাহলে দেখো এইখানে আমাদের আটের প্রবলেমটা দেখো তাহলে কমপ্লিট হলো, দেখে নাও বুঝতে পারলে কিনা, এখানে ছয় থেকে আট পর্যন্ত দেখো কমপ্লিট হলো তাহলে।